তো তারকাসুরকে বধ করে আর এক ঠাকুর চলে এলো, যার নাম হচ্ছে কার্তিক ঠাকুর। বিবাহিত দম্পতিদের বাড়িতে বন্ধুরা বা পাড়ায় এরা সব মজা করে ঠাকুরটা খেলা হয়। তো কার্তিক ঠাকুর পার্ট টু ভিডিও চলে এসছে। পার্ট ওয়ানে যেরকম করে আপনারা আমাকে সাপোর্ট করেছিলেন, পার্ট টুই আমাকে এরকম করে সাপোর্ট করবেন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কার্তিক ঠাকুর পার্ট টু ভিডিওর মধ্যে আপনারা দেখতে পারবেন কার্তিক ঠাকুর কতদূর কী প্রস্তুতি হলো, তার দাম। এই বলে ভিডিওটা শুরু করবো, কিন্তু তার আগে গুরুজনদের আশীর্বাদ, দাদাদের ভালোবাসা আর সাপোর্ট নিয়ে ভিডিওটা স্টার্ট করলাম। লেটস স্টার্ট ইট। সকাল সকাল আমি নারায়ণচন্দ্র পালের স্টুডিওতে আছি। তো কার্তিক ঠাকুর পার্ট টু এর ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরবো। তো পার্ট ওয়ানে আপনারা যা যেরকম সাপোর্ট করেছেন বা এখনও অবধি দেখছেন, তারা আমাকে পার্ট টু এ সেরকম করে সাপোর্ট করবেন। তো দুর্গা পুজো গেল, কালী পুজো গেল, জগদ্ধাত্রী পুজো গেল, চলে এলো আপনাদের সামনে কার্তিক ঠাকুর। তো কার্তিক পুজো নিয়ে অনেক ইতিহাস আছে, তারও গল্প আমি আপনাদের সামনে তুলে ধরবো। তো আজকে গন্তব্যস্থল নারায়ণচন্দ্র পালের স্টুডিও, ভিডিওটা দেখতে থাকুন। তো নারায়ণচন্দ্র পালের এখানে সারি সারি সব কার্তিক ঠাকুর, ছোট থেকে বড়। তো নারায়ণচন্দ্র পালের এই বছরের আকর্ষণ, ওনার নিজের বাড়িতে একটা 9 ফুটের কার্তিক ঠাকুরের পুজো হয়। প্রত্যেক বছরই হয়, কিন্তু এই বছরে 9 ফুটের কার্তিক ঠাকুরের পুজো হবে। তো আমরা সবাই জানি যে কার্তিক ঠাকুর পুজো বিখ্যাত কাটুয়া। তো কার্তিক ঠাকুর এখন সব জায়গায় পুজো হয়, তো বাড়িতে বাড়িতে পুজো হয়। তো এই বছরে আমাদের একটা বন্ধু বাড়িতেও কার্তিক পড়বে, তো তারও ভিডিও, তার পুজো, তার সব কিছু A to Z আপনাদের সামনে তুলে ধরবো।
চন্দ্রপালের এখানে জোর কদমে কাজ চলছে কার্তিক পুজো, তারও ভিডিও আপনার সামনে তুলে ধরছি। এইটা হচ্ছে নারায়ণ চন্দ্রপালের নিজের বাড়িতে পুজো হবে 9 ফুটে কার্তিক ঠাকুর, যেটা আপনাদের আগে আমি বলেছিলাম। তো নারায়ণচন্দ্রপালের এখানে জোর কদমে কার্তিক ঠাকুরের কাজ চলছে, কার্তিক ঠাকুরের জামা প্যান্ট পরানো হচ্ছে। তো কার্তিক ঠাকুর পুজো মানেই বাড়িতে আনন্দ, কার্তিক ঠাকুর পুজো মানেই আড্ডা। তো কার্তিক পুজো যাদের বাড়িতে হয় তারা সবাই আড্ডাই দেয়, আর পুজোও হয়, বন্ধু বান্ধবদের সঙ্গে আরও বেশি হয়। তো যাই হোক, নারায়ণচন্দ্রপালের এখানে আপাতত 200 পিস কার্তিক ঠাকুর তৈরি করা হয়েছে। তো জোর কদমে কাজ চলছে, আপনাদের সব ভিডিও আপনাদের সামনে তুলে ধরছি, আপনারা দেখতে থাকুন। তো ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ঠাকুরের দাম 9 ফুটের ঠাকুর মোটামুটি এই ভিডিওটার মধ্যে আমি তুলে ধরলাম। পার্ট 1-এ যেরকম সাপোর্ট করেছিলেন, পার্ট 2-এ সেরকম সাপোর্ট করবেন। আপনারাই পারেন আমার চ্যানেলটা এগিয়ে নেওয়ার জন্যে। এই ছোট্ট ভাইটা আপনাদের জন্যে সব ভিডিওগুলো করছি। তো আমার ভিডিওটা এরকম করেই আপনারা ভালোবাসবেন, দেখবেন। গুরুজনদের আশীর্বাদ, দাদাদের ভালোবাসা আর সাপোর্ট নিয়ে ভিডিওটা এখানেই শেষ করলাম।